মাশসাফ ইবিন মর্তো ইজ এ গুড লিডার ফর ক্রিকেট টিম নট ফর পাবলিক এরা নিজেরা দূষিত হবে সংসদকে দূষিত করবে যখন মমতাজ হলো মমতাজ হলো হওয়ার সঙ্গে সঙ্গে হিরো আলমের মধ্যে একটা আগ্রহ জাগলো যে মমতাজ যদি পারে ক্যাটাগরি তো সেম সেও লেখাপড়া জানে না আমিও লেখাপড়া জানি না ফেরদৌস ইলেকশন করছে ফেরদৌসের সাথে সাথে টেলিভিশনের অনেক এই যে হ্রাস কৌতুক অভিনেতা আমি নাম বললাম না ওরাও নমিনেশন কেনার জন্য এই শাসনামলে বিরোধী দলগুলো দুর্বল হয়ে যায় এমন অভিযোগ রয়েছে কি বলবেন ব্যাপারটা হচ্ছে যে আওয়ামী লীগ পঁচাত্তর বছরের একটি পুরনো দল পঞ্চাশ বছর বিরোধী দলে পঁচিশ বছর সরকারি দলে আওয়ামী লীগ জানে সরকারি দলে থাকলে কিভাবে বিরোধী দলকে দেখভাল করতে হয় তেমনিভাবে বিরোধী দলে থাকলেও সরকারকে কিভাবে চাপে রাখতে হয় পঞ্চাশ বছরের আওয়ামী লীগ ভালো বুঝে এবং জনগণের পাশে থেকে আর সবচেয়ে বড় শক্তি হচ্ছে আওয়ামী লীগের জনগণ তাদের সাথে আছে সুতরাং আওয়ামী লীগ যে সিদ্ধান্তই নেয় সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে জনগণকে সাথে নিয়ে এই জন্য বিরোধী দলে থাকলে সরকার সুবিধা করতে পারে না সরকার তো বিএনপি অভিযোগ তো করেই আসছে জাতীয় পার্টিও কিন্তু বলছে যে আপনাদের জন্যই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় পার্টি যদি প্রশ্ন তুলেই থাকে তাহলে আমি একটা প্রশ্ন করে যাই নির্বাচনের আগে কেন তিন চার দিন রাতে দিনে গোপনে তারা আওয়ামী লীগের সাথে মিটিংটি করলো এটা জাতীয় পার্টির নেতারা যদি জবাব দেন তাহলে আমার জন্য সবচেয়ে ভালো হয় নিশ্চয়ই জাতীয় পার্টির কোনো নেতা আসলে এই প্রশ্নটি আমি আপনার হয়ে রাখবো ধন্যবাদ যারা আছে অধ্যাপক ডক্টর হাবিবি বিল্লাদ জনাব গোলাম মালার একটি ভিন্ন প্রসঙ্গে আসি বর্তমান সময় আমরা দেখছি যে তারকারা রাজনীতির প্রতি আগ্রহ হয়ে হচ্ছে কি ইতিহাস ঐতিহ্য আদর্শকে ধারণ করার জন্য নাকি শুধুমাত্র ক্ষমতা সামাজিক মর্যাদার আসল কারণ না আমি আসলে জিনিসটা নিজেও খুব চিন্তা করি যে ওনারা এখানে যান কেন অতীতে তো কখনো যাননি এমনকি ভারতে অনেক বড় বড় স্টার অমিতাভ বচ্চনের মতো মানুষ তিনি একবার লোকসভার সদস্য হয়ে রীতিমতো কান ধরে সেখান থেকে বের হয়েছেন যে আমি আর জীবনেই ভুল করব না এবং উনি দেউলিয়া হয়ে গিয়েছেন তো সেখানে বাংলাদেশের যে বিভিন্ন সময় যে কজন যারা নায়ক এর মধ্যে কবরই আসলেন ফেরদস এখন আছে তারপরে ফারুক সাহেব আসলেন তো রাজনীতিতে এদের কখনই সম্পৃক্ততা এরকম ছিল না নেভার এভার আমি এদের বিশেষ করে কবরী আপা যখন ছিলেন তাদের সাথে দেখেছি ফারুক সাহেবকেও চিনি মানে পলিটিক্যালি এডুকেশনালি আমাদের সংসদের একেবারে যারা ধরেন খুবই দুর্নাম বদনাম খুব কুখ্যাত কথাগুলো সংসদ সদস্য যাদের বিরুদ্ধে পত্রিকা প্রচুর লিখেছে এদের মধ্যে যে পলিটিক্যাল ম্যাচরিটি রয়েছে বা এরা নিজের ঘরের মধ্যে ঢুকিয়ে সারা জীবন মানুষকে যে কয়মন মুড়ি খাইয়েছে বা চা বিস্কিট খাইয়েছে এটা মানে আসলে এই পলিটিক্যাল গুণ না থাকলে আপনি যদি আকাশের তারকাও হন তবু আপনি রাজনীতিতে টিকতে পারবেন না ফলে কি হচ্ছে দেখেন এই যে যারা ঘোরাফেরা করছে এরা নিজেরা শেষ হয়ে যাবে ইনক্লুডিং মার্শাফি সহ ইনক্লুডিং এই যে সাকিব আল হাসান সহ কেন রাজনীতির জগৎটা আসলে একটা ভিন্ন একটা জগৎ ওর মধ্যে একটা ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে পাবলিক অরিয়েন্ট এখন মার্শাফি বিন মর্তুজা ইজ এ গুড লিডার ফর ক্রিকেট টিম নট ফর পাবলিক কিংবা ধরেন অন্যান্য যারা ওর আসছে তো ওর মধ্যে যদি ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটি না থাকে এটা সাস্টেন করা যাচ্ছে না ফলে এখন যারা যারা আসছে এরা নিজেরা দূষিত হবে সংসদকে দূষিত করবে এবং সংসদের যে ভাব গাম্ভীর্য এবং রাজনীতির যে ভাব গাম্ভীর্য এটা নষ্ট করবে এবং একটা সময় তারা যখন এখানে ব্যর্থ হয়ে ফিরে যাবে তখন তাদেরকে যারা নিয়োগ দিয়েছে তাদেরকে কলঙ্কিত করবে এবং একটা সময় নিজেরাও আফসোস করবে যে আমরা কী করলাম এবং অতীতে দেখেন যারাই এই ব্যাকগ্রাউন্ড থেকে আসছে আপনি চিন্তা করেন যখন মমতাজ হলো মমতাজ হলো হওয়ার সঙ্গে সঙ্গেই হিরো আলমের মধ্যে একটা আগ্রহ জাগলো যে মমতাজ যদি পারে ক্যাটাগরি তো সেইম সেও লেখাপড়া জানে না আমিও লেখাপড়া জানি না সেও রুট ফ্যামিলি থেকে আসছে আমিও রুট ফ্যামিলিতে আসছি সে গান করে আমি নাচ গান নাচি আমিও গান করি ডাজ নট ম্যাটার কিন্তু তার ভিতরে একাক আগ্রহ যাচ্ছে এখন এটাকে আপনি যেভাবেই বলেন না করেন তাকে কিন্তু আপনি দোষ দিতে পারবেন না এখন হিরু আলম সাথে সাথে আবার দেখেন ফেরদোস